যদি আপনার ইনস্টাগ্রাম রিল ভিডিও করতে কিংবা বহুত গেমিং খেলতে তাহলে আপনার এই ভিডিও হব খাস কারণ আমার পাখে রয়েছে গোটে জবরদস্ত জিনিস যা কেবে না কেবে আপনার নিহতি দরকার হব তো বক্স ভিতরে কোণ আছে ইনস্টাগ্রাম রিল যে করছ তো তাঁপাই বহু ইম্পর্টাট প্লস গেমিং যে খেলুছ তো তাঁপাই এই প্যাক্রে যা বি হচ্ছে বহু কিছু খাস তো তলে আপনার কমেন্ট করবে আপনার কেউ গেম খেলা ভাল পাঁচ অনলাইন অফলাইন কিংবা আপনার ইনস্টাগ্রাম রিল বনাই ভাল পাঁচ আদি বি রিল বনা তাহলে আপনার ফলোয়ার কে অনেক তো দেখা আমার ওড়িশার কত স্টার অনেক তো মোর তো ইনস্টাগ্রাম ফলোয়ার পুরা জবরদস্ত অনেক কিছুদিন তো 800 লে এবার 720 হয়ে যাই তো এই বক্সে কোণ আছে আপনার বহু কিছু খাস মিলব তো চালু ডেইন ভিডিও স্টার্ট করা তো বক্সকে তো ওপন করে দিয়েছি তো ফার্স্টলি তাকে চিড়ি চিড়া দিয়েছি কারণ চিড়া বেড়ে বহুত অসুবিধা হচ্ছে তো আমার পাখে আছে ইয়ে যার নাম হচ্ছে ফ্যান্টম 500 ট্রু ইয়াল ওয়্যারলেস ইয়ারবড তো আ ভিতরে জবরদস্ত অনেক তো বক্স ভিতরে কোণ কোণ লাগি দেখ টাইপ সি চার্জিং 30 ঘন্টা পর্যন্ত প্লে টাইম দিয়ে পারিব আ 40 ms লেটেন্সি মানে গেম খেলা বেড়ে যে গেমর তো সে জাঁথে যে 40 ms কোণ আর টাইপ সি চার্জিং অনেক ব্লুটুথ 5.1 10 mm র ডাইনামিক ড্রাইভর অনেক তো এইভাবে জিনিস সব অনেক তো চালু বক্স ভিতরে খোলা কোণ অনেক তো ইয়ে বক্স তো বক্স ভিতরে বহু বহু বড়িয়া প্যাকিং হয়েছে তো আপনার যদি খোলিকি দেখে আপনার খোলিকি দেখছি তো ইয়ে জিনিস তো দেখবি তাপর দেখ আপনার টাইপ সি চার্জর তো কিছু ইয়ারবড়ে যে লাগিছে আমার সে যে নরম নরম লাগে তুলা ভাইয়া তো সেটা তো আয়ে কিছু বাহাঘর নিমন্ত্রণ পত্র নো ক্যাসেলেস নো হেসেলস গ্যারেটি মানে কিছু গ্যারেটি বাহার তো আ পছরে মধ্যে সব কিছু ডিটেল লেখাইছি যেটা কি তার প্রাইস ফ্রাইস সব কিছু ডিটেল লেখাইছি যে কেতে মেন কথা হচ্ছে জিনিস এটা রয়েছে আমার পাখে তো আমি দেখবা তো ডিজাইন পরে দেখিপার পুরা পুরি কার ভাইয়া দিয়েছি তো সিম্পল খোলা পরে দেখিপার পুরা ডিজাইন পুরা মস্ত দিয়েছি তো আপনার কানের লোক রিল ভিডিও করে পারবে লোক দেখাই পারবে প্লস আপনার গেম খেলা বেড়ে জবরদস্ত সাউন্ড কোয়ালিটি দেছে প্লস এতে আপনার ওয়াটার প্রুফ মিলে যাচ্ছি তো এতে ম্যাগনেট গোটে জবরদস্ত ম্যাগনেট লাগিছে তো আপনি আপনার একটু কাড়বে কাড়লে আপনার কনেক্ট হব প্লস এতে আপনার 30 ঘন্টার প্লেব্যাক টাইম মিলে যাচ্ছে আপনি 300 mAh ব্যাটেরি যেটা কি বহু স্ট্রং লাগিছে প্লস আপনার এতে টাইপ সি চার্জিং করে পারবে আউ গোটে কথা হচ্ছে 10 W অধিক চার্জর করবে না আউ 10 mm ড্রাইভর যে লাগিছে আপনার দেখছি সিম্পল তো এতে 10 mm যে ড্রাইভর লাগিছে তো সেটা সে বেসকে কন্ট্রোল করছে মানে বহু জবরদস্ত বেস বাহি তো আপনার যদি মো ভাই বালান্স সাউন্ড শুনে পছন্দ করতে তাহলে আপনার হুয়ে তো এটা পছন্দ ন আসিপারে কারণ এতে বেস অধিক আসছে আছে গোটে লাগিছে নয়েজ ইএনসি মানে এনভাইরনমেন্টাল নয়েজ ক্যানসেলেসন সিস্টম গোটা লাগিছে মানে যদি আপনার বাহারে অনেক কল করছেন কিংবা গীত শুনছেন বাহার যে সাউন্ডটা আসে তো সেটা কম মানে কম আপনার আওয়াজ বাহার তো আর সিস্টম মধ্যে দেখি দিই তো আর মানে ম্যাগনেট জিনিসটা বহু জবরদস্ত অনেক মানে আপনার দেখবে যদি এই যে ম্যাগনেটটি ঠক ঠাক তো কনেক্ট কেমি হব সেটা বি মধ্যে দেখিদেবি যে কনেকশন এতে কেমিতি হব তো ফার্স্ট মুখ বাহার করি বাহারে রকুছি তারপরে মোটর মোবাইল নিয়ে আসুচি এতে আমি ব্লুটুথ খোলা তো এতে দেখ আসিগাল ফ্যান্টম 500 উইংস ফ্যান্টম 500 কনেক্টেড মধ্যে হয়ে গেল তো সিম্পল এতে বহু কিছু জিনিস অনেক এতে টচ সেন্সর মধ্যে অনেক এতে টচ সেন্সর অনেক ইয়ে পুরা কার ভাইয়া লুক দেউনি আপনার পুরো কার ভাইয়া লুক দেখি দেখিপারে বন্ধ ওপন কলে পুরো পুরো ফুলি ডিটেল কার ভাইয়া লুক দেখি দেখিপারে তো এই জিনিস আপনার দেছি তো কনেক্ট হয়ে সারা পরে তার বেস ফিচর সব কোণ অনেক টচ সেন্সর অনেক তো এটা আপনার দেখেবি যে কেমি এটা কাম করছে গেমিংর মধ্যে সাউন্ড কোয়ালিটি টেস্ট করবি আটা প্লস এতে রেকর্ডিং করি মধ্যে দেখেবি তো এতে বহু বহু গুড়ি সেন্সর মধ্যে লাগছে এটি গোটে সেন্সর লাগছে যেমন কি আপনার লেফট সাইডে থরে টচ কলে সাউন্ড কমিব রাইট সাইডে থরে টচ কলে দেখিপারে সাউন্ড বড়ব প্লস আপনার অলগা আছে যদি তিন থর এটা তিন থর ট্যাপ করতে তাহলে আপনার ট্রাক মধ্যে চেঞ্জ হয়ে যাব ট্রাক চেঞ্জ হয়ে যায় তাপরে আপনার যদি গুগল কিংবা সিরি ইত্যাদি ইউজ করছেন তাহলে সেতে মধ্যে আপনার যদি আপনি এমনি প্রেস করি রাখবে কিছু সময় প্রেস করে রাখবে তো আপনার কিছু সময় ভিতরে গুগল অ্যাসিস্ট্যান্ট যে অনেক তো সেটা আগুক পড়ে আসবে তাপরে আপনার মানে যদি কল আসলে আপনার তাহলে সিঙ্গল টচ কলে আপনার কল উঠব প্লস আপনার যদি কল কাটিয়া চাহাতে তাহলে 2 সেকেন্ড এটি ট্যাপ ট্যাপ করি রখিদেবে আপনার কল কটিযাব প্লস আপনার এতে বহু কিছু আছে যেমন কিছু সময় আগে যদি টচ করি রাখতে তাহলে গেমিং মোড বি এনাবল হয়ে যাব তো গেমিং মোড মধ্যে আপনার খেলিপারে যদি আপনার মোবাইল গেমিং অনেক তো গেম যদি আছে তাহলে গেম মধ্যে খেলিপারে এতে কিছু সময় টচ করি রাখলে গেমিং মোড মধ্যে এনাবল হয়ে যাব আর যদি গীত প্লে করা চাহাতে তাহলে আপনার সিম্পল
ଥରେ ଦୁଇଥର ଥରେ ଟଚ୍ କରିଦେବେ ଆପଣଙ୍କର, ସିଙ୍ଗଲ ଟଚ୍ କରିକି ଯଦି ପ୍ରେସ୍ କରି ରଖନ୍ତି ତାହେଲେ ଆପଣଙ୍କର ସାଉଣ୍ଡ ପୁରା ବଢ଼ି ବଢ଼ି ଚାଲିବ। ଆଉ ଯଦି ଫରୱାର୍ଡ଼ କରିକି ଫରୱାର୍ଡ଼ କିମ୍ବା ଆପଣଙ୍କର ବ୍ୟାକୱାର୍ଡ଼ ଯେଉଁଟା କୁହନ୍ତି ସ୍ପିଡ଼ କରିବେ, ତ ଏଇଟାକୁ ସିମ୍ପଲ ଆପଣ ଟଚ୍ କରିକି ଟିକେ ରଖିଦେବେ ଆପଣଙ୍କର ଆଗ ଗୀତ ଆଗକୁ କିମ୍ବା ଗୀତ ପଛକୁ ହେଇପାରିବ। ତ ଆପଣ ୟୁଜ୍ କଲେ ନିଜେ ଆରାମସେ ଜାଣିପାରିବେ। ତାପରେ ଆପଣଙ୍କୁ ମୁଁ ଆପଣଙ୍କୁ ଦେଖିବି ତ ସିମ୍ପଲ ଦୁଇଥର ଟ୍ୟାପ୍ କରିଦେଲେ ମଧ୍ୟ ଆପଣଙ୍କର ଗୀତ ପଜ୍ ହେଇଯିବ ଦେଖିପାରିବେ। କିନ୍ତୁ ସାଉଣ୍ଡ କମାଇବା ପାଇଁ ସିମ୍ପଲ ସାଉଣ୍ଡ ଯଦି କମାଇବା ପାଇଁ ଚାହିଁ ଲେଫ୍ଟରେ ଖାଲି ଥରେ ଟଚ୍ କରିବେ ସାଉଣ୍ଡ କମିବ, ଯଦି ରାଇଟର ଥରେ ଟଚ୍ କରିବେ ଆପଣଙ୍କର ସାଉଣ୍ଡ ବଢ଼ିପାରିବ। ତ ଏସବୁ ଜିନିଷ ଅଛି ଟଚ୍ ସେନ୍ସର୍ରେ ଯେଉଁ ସବୁ ଜିନିଷ ଅଛି ଆପଣ ସେଥିରେ ଗୋଟେ ଭଲ ଜିନିଷ ମିଳୁଥିଲା ଯେଉଁଟାକି ଆପଣଙ୍କର ମାନେ ଏଥିରେ ଲାଇଟ୍ ମଧ୍ୟ ବ୍ଲିଙ୍କ କରୁଛି। ଆଉ ଯେତେବେଳେ ଗେମିଂ ମୋଡ଼ ଏନାବୁଲ୍ ହେବ ତ ବ୍ଲିଙ୍କ କରିବା ଷ୍ଟାର୍ଟ କରିବ, ପ୍ଲସ୍ ଆପଣଙ୍କର ଗୋଟେ ଭାଇବ୍ରେସନ୍ ହେଲା ଭଳିଆ ହେଇଯିବ, ତାହେଲେ ଆପଣଙ୍କର ଗେମିଂ ମୋଡ଼ ମଧ୍ୟ ଏନାବୁଲ୍ ହେଇଯିବ। ମୁଁ ଏଇଥିପାଇଁ କହୁଥିଲି ଇନଷ୍ଟାଗ୍ରାମ ଇତ୍ୟାଦି ଏଇଟା ପାଇଁ, କାରଣ ଆପଣ ଦେଖିପାରୁଥିବେ ଷ୍ଟାଇଲ୍ ମଧ୍ୟ ଜବରଦସ୍ତ ଅଛି। ତ ନେକ୍ସଟ ପେଜ୍ରେ ମୁଁ ଆପଣଙ୍କୁ ଏଇଟା ଦେଖାଉଛି। ତ ମୁଁ ଆପଣଙ୍କୁ ଯେମିତି କହିଲି ଯଦି ଆପଣ ଏ ବ୍ଲୁଟୁଥ୍ ଲଗେଇକି ଭଏସ୍ ରେକର୍ଡିଂ କିମ୍ବା ଆପଣଙ୍କର କଲ୍ ରେକର୍ଡିଂ କରିବା ପାଇଁ ଚାହାନ୍ତି କିମ୍ବା କଲ୍ରେ କଥା କହିବା ପାଇଁ ଚାହାନ୍ତି, ତ ଆପଣ ଶୁଣିପାରୁଥିବେ ମୁଁ ଏଇ ବ୍ଲୁଟୁଥ୍ରେ ହିଁ ରେକର୍ଡିଂ କରୁଛୁ ଏ ଭଏସ୍। ତ କେମିତି ଲାଗୁଛି କେମିତି ଶୁଭୁଛି ତା'ର ପରେ ଜଣାପଡ଼ିବ। ତ ମୋତେ ବହୁତ ବଢ଼ିଆ ଦେଇଛି, ମାନେ ପୁରା କୁଲ୍ ଲାଗୁଛି। ତା'ପରେ ଏଇଟା ଜଣାପଡ଼ିବ ଯେ କେମିତି ଆପଣ କାମ କରୁଛି, ତ ଭଏସ୍ କ୍ୱାଲିଟି ଏଇଥିରେ ହିଁ ରେକର୍ଡିଂ ହେଉଛି। ତଥାପି ଗେମିଂ ମଧ୍ୟ ଆପଣ ଇଜିଲି ଖେଳିପାରିବେ, ଯେମିତିକି ମୁଁ ପବ୍ଜି ଖେଳୁଥିଲି, ତ ମୁଁ ତ ନିଜେ ଖେଳେନି, ମୁଁ ତ ମୋ ଭାଇ ଖେଳୁଥିଲା। ତ ସିମ୍ପଲ ଆପଣ ମୁଁ ତା ରେକର୍ଡିଂ କରିକି ଦେଖାଉଥିଲି। ତ ଆପଣ ଯେତେବେଳେ ଗେମିଂ ଖେଳିବେ ତାର ଏକ୍ସପିରିଏନ୍ସ ମଧ୍ୟ ଆପଣ ଯେତେବେଳେ ଫିଲ୍ କରିବେ ମାନେ ମାନେ ଅସମ୍ ଲାଗିବ, ପୁରା ପୁରା ଜବରଦସ୍ତ, ମାନେ ସାଉଣ୍ଡ ପୁରା ଜବରଦସ୍ତ। ଆଉ ଆପଣଙ୍କୁ ସାଉଣ୍ଡ ୱାଇଜ୍ ଲୁକ୍ ୱାଇଜ୍ କୌଣସି ବି ଜାଗାରେ ୱିଙ୍ଗସ୍ ପେଣ୍ଟମ୍ 500 ଆପଣଙ୍କୁ କୌଣସି ଜାଗାରେ ବି ଆପଣଙ୍କୁ ନର୍ଭସ୍ କରିବ ନାହିଁ। ତ ଯଦି କିଣିବାର ଅଛି ତାହେଲେ ନିହାତି ଏବେ କିଣନ୍ତୁ, ଲିଙ୍କ ଅଛି ଡେସ୍କ୍ରିପ୍ସନ୍ରେ, ତାହେଲେ ନିହାତି ଆପଣ କିଣିପାରିବେ। ତ ବାକି ରହିଲା ଆପଣ ଆକୁ ଚାର୍ଜିଙ୍ଗ ମଧ୍ୟ କରିପାରିବେ ଇଜିଲି ଦେଖିପାରୁଥିବେ। ଚାର୍ଜିଙ୍ଗ ମୁଁ ପାୱାର ବ୍ୟାଙ୍କରେ କରୁଛି, ଆପଣ ପାୱାର ବ୍ୟାଙ୍କ କରିବେନି, ଅର୍ଜେଣ୍ଟ ହେଲେ ପାୱାର ବ୍ୟାଙ୍କରେ କରିବେ। ତ ସିମ୍ପଲ ଆପଣ ଦେଖିପାରୁଥିବେ ଷ୍ଟାଇଲ୍ ମଧ୍ୟ ଜବରଦସ୍ତ ଅଛି, ମାନେ ପୁରା ବିଲକୁଲ ଲାଇଟ୍ ବ୍ଲିଙ୍କ କରୁଛି ୱାନ୍ ସାଇଡ୍ ଟୁ ସାଇଡ଼। ତ ସିମ୍ପଲ ଆକୁ ଏପାରୁ ବାହାର କରିଦେଲା ମାନେ ବ୍ଲୁଟୁଥ୍ ମୋଡ଼ ଏନାବଲ୍ ହେଇଯିବ, ଆକୁ ଅନ୍ କରିପାରିବେ, ଆକୁ ଆପଣ ପକେଟ୍ ରଖି ବୁଲିପାରିବେ, ନହେଲେ ରଖି ବି ପାରିବେ ଘରେ, କିଛି ପ୍ରୋବ୍ଲେମ୍ ନାହିଁ, କାରଣ ବ୍ୟାଟେରୀ ଏଥିରେ ଲାଗିଛି। ତ ଚାର୍ଜିଙ୍ଗ ଟାଇପ୍ରେ ଆପଣଙ୍କୁ ଖୋଳ କେସ୍ ଭିତରେ ରଖି ଆପଣଙ୍କୁ ଏମିତି ଚାର୍ଜିଂ କରିବା ପାଇଁ ପଡ଼ିବ। ତ ବାକି ରହିଲା ଆର ପ୍ରାଇସ୍ 2,000-5,000 ହେଇପାରେ, ତ ଇଜିଲି। ତାପରେ ଆପଣ ଆକୁ କିଣିବେ ନ କିଣିବେ ସେଟା ଆପଣ ଦେଖିବେ। ତ ଗେମିଂ ବେଳେ ମଧ୍ୟ ଜବରଦସ୍ତ ସାଉଣ୍ଡ ବାହାର କରୁଛି, ତ ମୁଁ ଗେମିଂ ଟେଷ୍ଟ କରିକି ମଧ୍ୟ ଦେଖାଇଲି ଆପଣଙ୍କୁ। ତ ଆପଣ ଗେମିଂ ଟେଷ୍ଟ ମଧ୍ୟ କରିକି ଦେଖିଲେ ତ ଆପଣ କିଣିପାରିବେ। ଇଏ ରହୁଛି ଆମ ପାରା, ତ ଉଡ଼ୁ ବି ନାହିଁ, ତ ସିମ୍ପଲ ଆପଣ ଦେଖିପାରିବେ। ଦେଖିପାରିଲେ ଇଜିଲି ଡିଜାଇନ୍ ମଧ୍ୟ ପୁରା କ୍ଲାସିକ୍ ଡିଜାଇନ୍ କରିଛି, ଦେଖିପାରୁ ପୁରା କାର୍ ଭଳିଆ ଡିଜାଇନ୍ କରିଛି। ତ ଆପଣ ଆକୁ ପିନ୍ଧିକି ରିଲ୍ ଭିଡ଼ିଓ କରିପାରିବେ କିମ୍ବା ଆପଣ ଗେମ୍ ଖେଳିପାରିବେ। ବହୁତ କିଛି ହାର୍ଡ଼ୱେର୍ ଦେଖିପାରୁଥିବେ, ଏଠି ଆପଣଙ୍କୁ ଚାର୍ଜିଂ ପୋର୍ଟ ମଧ୍ୟ ଦେଇଛି, ଆପଣ ଚାର୍ଜିଂ ଟାଇପ୍ ସି ଚାର୍ଜିଂ ପୋର୍ଟ ପୁରା ଦେଖନ୍ତୁ। ମୁଁ ପ୍ରଥମ ଥର କହୁଛି ପୁରା ଲୁକ୍ କାର୍ ଭଳିଆ ଲାଗୁଛି, ଦେଖିପାରିବେ ଆପଣଙ୍କୁ ପୁରା କାର୍ ଭଳିଆ ଲୁକ୍ ହିଁ ଲାଗୁଛି। ତ ଏଥିରେ ଆପଣ ପାଣି ମଧ୍ୟ ଟିକେ ପକାଇ ପାରିବେ, କିଛି ପ୍ରୋବ୍ଲେମ୍ ହେବ ନାହିଁ। ତ ଭିଡ଼ିଓ ଯଦି ଭଲ ହେଲା ଭିଡ଼ିଓକୁ ଲାଇକ୍ କରିବା ସହିତ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରି ଘଣ୍ଟି ବଜାଇ ଦିଅନ୍ତୁ। ତ ଦେଖା ହେବ ଏମିତି ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓରେ, ସେପଟେ ଆପଣଙ୍କ ଶୁଭରୁ, ଜୟ ଜଗନ୍ନାଥ।